আল্লাহ রাব্বুল আলামিন ওনার একত্বের কথা, বড়ত্বের কথা, মহত্বের কথা বলতে যে 29 নম্বর আয়াত পর্যন্ত অনেক কথা বলেছেন। 30 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির মূল উদ্দেশ্য কি সেই কথাটি তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নি জাঈলুন ফিল আরদে খলিফা, এই ভূপৃষ্ঠে আমি আমার খলিফা স্থলাভিষিক্ত নিযুক্ত করতে চাই। ফেরেশতারা সব আপত্তি করল, কি করল, তারা বলল, قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, এই অংশের ব্যাখ্যায় মাআলিম আত-তানজিলে ইমাম বাগাবী লেখেন, তারা বলতে চাইলো আল্লাহকে, আতুরিদু আন তাখলুকা খলিকাতান ইউফসিদু ফিহা ওয়াসফিকুদ দিমা, মাবুদ আমরা তো ফেরেশতাই আছি এতগুলো, নতুন আবার এমন কোন সৃষ্টি বানাতে চাও যারা পৃথিবীতে ফাসাদ করবে, সন্ত্রাস করবে, সহিংসতা করবে, হাঙ্গামা করবে, খুনরেজি করবে, রক্তপাত ঘটাবে, কি দরকার? কারা বলল? তারা বলল যে মানুষ বানাবার দরকার নাই, আমরাই তো তোমার তসবিহের জন্য আছি। তারা বলল, وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ, রাব্বুল আলামিন আমরা অগণিত ফেরেশতা সর্বদাই তোমার তসবিহ পাঠ করছি, তোমার পবিত্রতা ঘোষণা করছি, ঠিক কিনা বলেন? ফেরেশতাদের কাজ কি? শুধু তসবিহ পড়া, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারবেন না, তানভীরুল মেকবাস মিন তাফসির ইবনে আব্বাসে এই অংশের তফসিরে এসেছে, হাজ্জাজ জিব্রিল প্রতিদিন আল্লাহর তসবিহ পাঠ করেন, তারপর কি হয়, ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামা, হাজ্জাজ জিব্রিলের প্রত্যেকটা তসবিহ থেকে আমার আল্লাহ নতুন করে এক একজন ফেরেশতা বানান। সেই ফেরেশতার একটাই কাজ, সৃষ্টির পর থেকে ফেরেশতা শুধু রসূলুল্লাহর উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। কি ভাগ্যবান উম্মত আমরা, আমরা গুনাহ করি আর আল্লাহ ফেরেশতা বানায় ডিউটি দেন আমাদের গুনাহ মাফের জন্য। আল্লাহ, এটা তো তার হাবিবের সৎকার। সুবহানাল্লাহ। কার সৎকার? হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৎকায় আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিচ্ছেন, আমরা গুনাহ করি আর আল্লাহ ফেরেশতা বানান, জিব্রিলের তসবিহ থেকে নতুন ফেরেশতা হয়, ওই ফেরেশতার কাজ শুধু আমাদের জন্য আল্লাহর কাছে কি করে গুনাহ মাফের দোয়া করে বলেন। সুবহানাল্লাহ। মুসলমান পোড়া কপাল আমরা যে আল্লাহ শুকরিয়া আদায় করতে শিখলাম না, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আদম সন্তান হিসেবে তৈরি করলেন, পশু পাখি বানান নাই, ঠিক কিনা? শুধু মানুষ বানান নাই, তার হাবিবের উম্মত বানিয়েছে। এর চেয়ে বড় আল্লাহর দয়া আমাদের উপর আর কি হতে পারে, এটা চিন্তা করছেন কোনোদিন? পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাও। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, সব নবীর দোয়া তো কবুল হয়নি। মুকাতিল বিন সুলাইমান বর্ণনা করেছেন, তিনি বুখারী শরীফের একজন রাবি, হাদিসটি বুখারীতে নাই, রাবি বুখারীর, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদী গুলোকে আমাকে দিয়ে দাও। কথা খেয়াল করতেছেন? তিনি তাওরাত কিতাবে উম্মতে মুহাম্মাদীর সম্মান দেখে এই দোয়া করছে, আল্লাহ বললেন, মুসা এই দোয়া তো কবুল হওয়ার না, এই উম্মত আমার হাবিবের উম্মত, একবার দুইবার তিনবার চারবার আটবার
কয়বার দোয়া করলেন? আটবার তার দোয়া ফেরত, আটবার। এত কথা বলে কারা আশেপাশে? আসলে জায়গাটা আরেকটু বড় দরকার ছিল, ঠিক কিনা? সে যাই হোক, এখন তো কষ্ট করতেই হবে, বুঝলেন? কোনো আওয়াজ করবেন না, আপনার তো মানুষ, ইয়াজুজ মাজুজদের কাজ করবেন না, একদম চুপচাপ বসে থাকেন, আর রাত বেশি হয়েছে মনে করলে চলে যান। আমাদের অনেক শ্রোতার দরকার নাই, কোয়ালিফাইড কিছু শ্রোতা দরকার। কথা বুঝতে পারছেন? আর যদি মনে করেন না মুনাজাতটা করে যাব, গুনাটা মাফ হবে, তো চুপচাপ বসে থাকেন। মুসা আলাইহিস সালাম কয়বার দোয়া করলেন? দোয়া হাত্তা তামান্না মুসা আই ইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আর উম্মত চাই না আমি মুসাকে, তুমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। আল্লাহ তাআলা বললেন, মুসা বড্ড দেরি হয়ে গেছে তোমার, আটবার তুমি উম্মত চেয়েছ আর দোয়া কবুলের সুযোগ নাই, আমার হাবিবের উম্মত হবার সুযোগও নাই। ঈসা আলাইহিস সালাম ভালো করে জানতেন এই কথা, এই জন্য তিনি উম্মত চান নাই, নিজে উম্মত হতে চেয়েছেন, সবসময় দোয়া করতেন। ইমাম সিউতি আল হাবিলের ফাতাওয়াতে লেখেন, ঈসা আলাইহিস সালাম সবসময় দোয়া করতেন, ওনার খাস দোয়া, আল্লাহুম্মা জআলনি মিন উম্মতি মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহ তার দোয়া কবুল করছেন। বনী ইসরাইল হাজার হাজার নবীকে জবাই করলো, ঈসা নবীকে পাঠছে? মারতে তো গেছে, কথা বলেন, ঘেরাও করছে, মারতে গেছে, হত্যা করার আগে ঈসা নবীকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছে। যারা হত্যা করতে গেছে তাদের একজনকে ঈসার সাদৃশ্য দিলেন, ইহুদিরা যে উঠারে শুলে চড়াইছে ঈসা শেষ, আল্লাহ কয় না মারছো তো এটা ঈসা না এটা মিসা, ঈসা কোন? জোরে বলে, কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তাকে নামাবেন দজ্জালকে হত্যা করতে। তবে মনে রেখো মুসলমান, হযরত ঈসা যখন নেমে আসবেন দুনিয়ায়, নবী হিসেবে আসবেন না, আমাদের মতো উম্মত হয়ে আসবেন। আমার দেশে কিছু বক্তা ভুল ওয়াজ করে মানুষের আকীদা নষ্ট করতেছে। ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবেন না, উম্মত হিসেবে আসবেন। সুবহানাল্লাহ, অনেক দলিল আছে, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাতও আছে হাদিসটি, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল জিহাদু মাযিন মুবাসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখিরু হাযিহিল উম্মাতিদ দাজ্জাল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন, আর আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দজ্জাল হত্যার আগ পর্যন্ত জিহাদ জারি থাকবে। রাসূলুল্লাহ ঈসাকে উম্মতে শামিল করছেন, কিসে? আখিরু হাযিহিল উম্মাহ, আখিরু হাযিহিল উম্মাহ। তাহলে ঈসা আলাইহিস সালাম নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে? আমাদের হানাফিদের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, এ কথা কইন না, চুপ থাকুন, একদম চুপ থাকুন, ডিস্টার্ব করলে আমি উঠে যাব। কষ্ট চ্যাপ্টার না, মনোযোগ আছে? কোরআন হাদিস থেকে কথা বুঝেন তো, না কেচ্ছা কাহিনী করব? বুঝবেন না কেন, ময়মনসিং এর মানুষ এখন তার বোকা নাই, সব শিক্ষিত, জ্ঞানী গুণী, ঠিক কিনা? এখন রাজধানী যেতেও তো সময় লাগে মাত্র 2 ঘন্টা, নাকি আরো বেশি লাগে, কম লাগে? কিন্তু রাজধানী পার হইতে অনেক সময় লাগে, ঠিক কিনা? আমি আসলে প্রত্যন্ত অঞ্চলে রাতে প্রোগ্রাম দেই না, খুব কষ্ট করে একটা প্রোগ্রাম রাতে না আব্দুল আউয়াল আর এই
রসুলপুর দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট যারা পীর সাহেবদের খুব একটা মুশতাক বিশেষ করে কোথায়, এরা খুব আগ্রহ করে রাতে না, এখন চিন্তা করছে রাতে দেওয়া কি যাবে না, প্রচুর সময় চলে যায় রোডে, কথা বুঝতে পারছেন, দিনেই তো প্রোগ্রাম ভালো, কি বলেন? প্রিয় সুধী, শারহু ফিকহিল আকবর লেবানন বৈরুতের ছাপ, যতটুকু আমার খেয়াল পড়ছে 229 পৃষ্ঠায় কথাটি আছে, দাজ্জাল আরবে ঢুকতে পারবে না, এছাড়া সারা দুনিয়াকে সে ক্যাপচার করবে। ইমাম মাহদি লোকজন নিয়ে দামেস্কের জামে মসজিদে, সিরিয়ার দামেস্কে অবরুদ্ধ হয়ে যাবে, আসর নামাজের আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, ইমাম মাহদি নামাজ শুরু করবেন না, লোকেরা বলবে নামাজ কেন পড়ান না, তিনি বলবেন ঈসা রুহুল্লাহ চলে এসেছে, তিনি আসলে একসঙ্গে আসরের জামাত হবে। তিনি দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামবেন, ভিতরে ঢুকবেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়ামা বিত্তাকাদ্দুম, ইমাম মাহদি ইশারা করে বলবেন হুজুর আপনি তো চলে আসছেন নামাজ পড়া, আজান হয়েছে একামত শেষ, নামাজ পড়ান। কিতাব সাক্ষী, শারহু ফিকহিল আকবার সাক্ষী, ঈসা নবী বলবেন না নামাজ আমি পড়াবো না, আমি আপনার পিছে পড়ব, প্রশ্ন হলো কেন, মোল্লা আলী কারি জবাব দিয়েছেন ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নাবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা রুহুল্লাহ ইমাম মাহদির পিছে নামাজ পড়বেন, ইমামতি করবেন না, এই কথার প্রমাণ দেওয়ার জন্য আমি ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এসেছি। কেন কথাটা বললাম, পূর্বের অনেক নবী দরখাস্ত করে উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত হয়েছেন, আর তুমি আমি বিনা দরখাস্তে রসূলুল্লাহর উম্মত হয়ে গেছি। বিনা দরখাস্তে উম্মত হওয়ার কারণে উম্মতের মর্যাদা বুঝো না, সেই জন্যই দলের কারণে, নেতার কারণে, ব্যবসা ঠিক রাখতে, চাকরি ঠিক রাখতে, বাতিলের সাথে আপোষ করে ইমানকে নষ্ট করে দিচ্ছ, ইমানের মর্যাদা বুঝো না, তোমার ব্যক্তিত্ব রসুল্লাহর উম্মত হিসেবে তোমার মান সান কত বেশি তা তো তুমি বুঝো নাই, কথা বুঝেন না? প্রিয় সুধী, একটা গল্প মনে পড়েছে আমার, বনের বাঘ ভেড়াল পালকে ধাওয়া করেছে, সব ভেড়া পালায় গেছে, একটা ভেড়ার বাচ্চা রয়ে গেছে, এটারে বাঘে আর খায় নাই, মায়া করে নিয়ে গেছে, বাঘের বাচ্চা একটা রয়ে গেছে, পালের সাথে আসছে তো, ভেড়া সব দৌড়িয়ে চলে গেছে, বাঘও চলে গেছে, বাঘের একটা ছোট বাচ্চা রয়ে গেছে, ভেড়ার পালে মিলে গেছে, বুঝলেন? বাঘের বাচ্চা কোথায়? এখন এটা ভেড়ার পালের সাথে বড় হচ্ছে, এটার খাসলত, এটার স্বভাব সব ভেড়ার মতো হচ্ছে, বুঝলেন? বড় হয়ে গেছে। আরেকদিন জঙ্গলের বাঘ ভেড়ার পালকে যখন ধাওয়া করলো, সব ভেড়া দৌড় দিছে, বাঘও দৌড় দিছে, জঙ্গলের বাঘ চিন্তায় পড়ে গেছে যে আমার শিকার দরকার নাই, রহস্য উদ্ধার করতে হবে, বাঘ দেখলে বেড়া দৌড় দেয়, বাঘের বাচ্চা বাঘ তো দৌড় দেয় না, ব্যাপারটা খুব কষ্ট করে উঠে ধরছে, কিরে তুই আমার দেখে পালাস কেন, তুই তো বাঘ, কই আমি ভেড়া, বলে না তুই বাঘ, বলে না আমি তো ভেড়ার বাচ্চা, ছোটকালে ভেড়ার লোকে থাকতে থাকতে আমি তো বুঝতেছি আমিও ভেড়া, এড়ে ধরে বাঘ এক কূপের কাছে নিয়ে গেছে, নিজেও কূপের দিকে তাকালো, তার জাত ভাইকে বললো কূপের দিকে তাকা, তাকানোর পর বললো দেখো তোমার চেহারা আমার চেহারা এক কিনা, বলে হ্যাঁ এক, তো বাঘ মু হা করছে, তুমি হা করো হা করছে, বলে দেখো দাঁত এক কিনা, বলে দাঁত এক, সত্যি তো আমি বাঘ, আসলে এতদিন ভেড়ার পালে থাকতে থাকতে আমি যে বাঘ তাই তো ভুলে গেছি। মুসলমান উম্মতে মুহাম্মাদি
সিংহের জাত। এই বিশ্বকে নেতৃত্ব দিতে আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেছেন, কিন্তু কাফের মুশরিক বেঈমান তাদের গোলামি করতে করতে আমরা ভুলেই বসেছি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান। আমাদের আত্মপরিচয় উদ্ধার করতে হবে, কেন আল্লাহ পৃথিবীতে পাঠালেন তা বুঝতে হবে। আবার পেছনের কথায় ফিরে যাচ্ছি, জিব্রিলের প্রত্যেকটি তাসবিহ থেকে আল্লাহ পাক এক একজন ফেরেশতা তৈরি করেন। তৈরির পরে ফেরেশতার একটি কাজ, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ বলবেন না, প্রতি মুহূর্তে ফেরেশতা তৈরি হয়। এই বিলিয়ন বিলিয়ন ফেরেশতা আল্লাহর তসবিহ পাঠ করছে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে। সেজন্য ফেরেশতারা বলল, আল্লাহ আদম বানাবার কোনো দরকার নাই, আমরাই তো তোমার তসবিহ পড়ি, আমরাই তো তোমার পবিত্রতা ঘোষণা করি। কথা বুঝতেছেন? আল্লাহ পাক তাদেরকে কোনো উত্তর দিলেন না, শুধু একটি উত্তর দিলেন, ইন্নি আলামু মা লা তাআলামুন, আমি যা অবগত তোমরা তা অবগত নও, চুপ থাকো। আল্লাহ সিদ্ধান্ত নিলেন মানুষ বানাবেন। সুবহানাল্লাহ। ওই মানুষটার নাম কি বলেন তো? আদম আলাইহিস সালাম। বাবার নামটা আদমই নেবেন না, বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। মানব জাতির আদি পিতা। আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাকে বানাবেন। ফেরেশতারা এবার সমালোচনায় লিপ্ত হয়ে গেল। কারা? কার বিরুদ্ধে সমালোচনা? আল্লাহর বিরুদ্ধে না, আদমের বিরুদ্ধে। পৃথিবীর প্রসিদ্ধ একটা তাফসীর হচ্ছে মাআলিমুত তানজিল, তার প্রসিদ্ধ নাম তাফসীর বাগাবি। তাফসীর বাগাবি চার খণ্ডের খুব নির্ভরযোগ্য তাফসীর, লেখককে চিন্তা করতে পারবেন না। মেশকাত সংকলকের দাদা উস্তাদ সৈয়দ মোহাম্মদ হোসেন আল বাগাবি রহমতুল্লাহ, এই আয়াতের তাফসীরে তিনি লেখেন, এক ফেরেশতা আরেক ফেরেশতার সাথে সমালোচনা করতেছে। কি সমালোচনা? শুনতে মন চায়? ফেরেশতারা বলতে লাগল, ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা ওয়ালাকিন লা ইয়াখলুকু রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না। তার একটা চ্যালেঞ্জ করল। কারা? এই আপনারা বসেন তো গেটে, বারবার কথাবার্তা নড়াচড়া, একদম বসান তো এদেরকে। ফেরেশতারা বলল, আমাদের রব যা খুশি তা বানাবেন। এতটুকু তো ভালো বলছে, একটা চ্যালেঞ্জ করছে। কারা? ওয়ালাকিন লা ইয়াখলুকু রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, কখনো আমাদের রব আমাদের চেয়ে দামি মর্যাদাবান সম্মানিত কোনো সৃষ্টি বানাবেন না। চ্যালেঞ্জটা ঠিক ছিল না ব্যাঠিক? আসেন সামনে শুনি। আল্লাহ পাক মানুষকে তৈরি করলেন, যুক্তি কি ফেরেশতাদের? যুক্তি ছাড়া কথা মানা যায়? তারা যুক্তি দিয়েছে, লি আন্নানা খুলিকনা কাবলাহু ওয়া রাআইনা মা লাম ইয়ারাহ, আল্লাহ আমাদেরকে আগে তৈরি করছে, আমরা যা দেখছি আদম তো তা দেখে নেই, দেখার ভিত্তিতে আমাদের এলেম বেশি, আদমের এলেম কোনো প্রশ্ন এখন দিবেন না। আমি বুনা জাতের আগে সময় পেলে প্রশ্ন উত্তর দিব, কিন্তু বারবার এভাবে ডিস্টার্ব কষ্ট হয় আমার। প্রশ্ন থাকলে এখন আমি সময় দিব, দুই তিন মিনিট সময় দিব, প্রশ্নের সভাপতির কাছে জমা করবেন, তিনি যে প্রশ্নটার উত্তর প্রয়োজন মনে করেন সেটা আমাকে দিবেন। কারণ আপনার অনেক সময় বিতর্কিত প্রশ্ন করে এলাকায় ফাটল সৃষ্টি করে, কিছু মানুষ আছেন কোনো কাজ নাই, বিতর্কিত প্রশ্ন করে এলাকার মধ্যে একটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে। এখন তো ভাই দ্বন্দ্বের সময় না, এখন ঐক্যের সময়। কিসের সময়? হ্যাঁ, যেটা প্রয়োজন আমাকে সভাপতি সাহেব দিবেন, সভাপতি সাহেব দিবেন, আমি উত্তর দিব ইনশাল্লাহ। কিন্তু এখন প্রশ্ন নিয়ে এত দৌড়াদৌড়ির দরকার নাই, দুই তিন মিনিট সময় দিব আমি তখন। কথা বুঝতেছেন? প্রিয় ভাই বন্ধুগণ,
আল্লাহ পাক ফেরেশতারা যুক্তি দিল, যার এলেম বেশি সে শ্রেষ্ঠ, যার এলেম কম সে শ্রেষ্ঠ না। অথবা আমাদের এলেম বেশি থাকবে, আমরা আদম থেকে শ্রেষ্ঠ হব। যুক্তি ঠিক আছে? যুক্তি বলেন তো, এলেম বেশি যার তার দাম বেশি, না বয়স বেশি যার তার দাম বেশি? বয়স কিছু না, কচ্ছপ বাঁচে 250 বছর, গুইসাপ বাঁচে 700 বছর, শকুন বাঁচে 100 বছর। এগুলোর দাম বেশি না মানুষের দাম বেশি? রয়্যাল বেঙ্গল টাইগার এটা বাঁচে মাত্র 35 বছর, ঠিক কিনা? আর মানুষ আশরাফুল মাখলুকাত বাঁচে 70, 80, 100 বছর। আমার তো মনে হয় দূরবীন দিয়ে খুঁজো ময়মনসিংহ শহরে 100 বছর পার হয়েছে এমন 100 লোক খুঁজে পাবেন না, ঠিক কিনা? তাহলে বোঝা যায় বয়স যার বেশি তার দাম বেশি না, ইমান যার বেশি, এলেম যার বেশি তার দাম বেশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করলেন, সুবহানাল্লাহ, অবাক হয়ে যাবেন মুসলমান, আল্লাহ পাক নিজ হাতে তৈরি করলেন। একটি কথা বলে দিই, মনে রাখবেন, আমার আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, সুন্দরতম সৃষ্টি মানুষ, আমার আল্লাহ সবচেয়ে মাহবুব প্রিয় সৃষ্টির নাম হলো মানুষ। বলেন তো আমার সাথে, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? মানুষ। সুন্দরতম সৃষ্টির নাম? মানুষ। প্রিয়তম সৃষ্টির নাম? মানুষ। সুবহানাল্লাহ, মানুষের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ কিছু বানান নাই। এটা কাদের কাছে? মানুষ যে শ্রেষ্ঠ এটা কোরআনপন্থীদের কাছে, বিজ্ঞানপন্থীদের কাছে মানুষের কোনো দাম নাই। কারণ কোরআনপন্থীদের জীবন দর্শন আর অবিশ্বাসী কাফের নাস্তিকদের জীবন দর্শন পার্থক্য আছে। অবিশ্বাসী যারা কাফের তাদের বিশ্বাস মানুষকে কেউ বানায় নাই, নিজে নিজে হইছে। ওরা একটা গল্প আবিষ্কার করছে, বলবো? বিজ্ঞানের গল্প। কার গল্প? ওরা বলে, যারা আপনার এখানে জুলজি বায়োলজি প্রাণীবিজ্ঞান পড়েছেন, এইরকম ছাত্র আছেন তারা জানেন, তারা গল্প আবিষ্কার করেছে, শুনতে গল্পটা মজাই লাগে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে। আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে, মানে 450 কোটি বছর আগে পৃথিবীতে পানি ছিল। পানিতে কোটি কোটি বছর পরে আরো গল্প আছে, অত কিছু বললে তো বুঝবেন না। ওরা বলল, মহাশূন্য একবার উল্কাপাত হয়েছে, প্রচুর উল্কাপাতের কারণে আপনার ক্রিস্টাল মহাশূন্য থেকে পৃথিবীতে এসেছে, ক্রিস্টালগুলো গলে পানি হয়েছে সমুদ্র, তারপর কোটি 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 বছর পর আবার উল্কাপাত হয়েছে, প্রচুর উল্কাপাতের কারণে পৃথিবীতে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন সৃষ্টি হয়েছে, বেশ ভালো কথা। তারপর কি হলো? তারপর কোটি কোটি বছর পরে সমুদ্রে এক ধরনের জীব তৈরি হলো, এক কোষী প্রাণী, ওটার নাম দিছে ওরা অ্যামিবা। কি নাম? বেশ ভালো কথা। তারপর কোটি কোটি বছর পর এই অ্যামিবা মাইক্রো এভোলিউশন, ছোটখাটো বিবর্তনের মাধ্যমে এটা ব্যাঙ আকৃতির একটা প্রাণী হলো। তারপরে ব্যাঙ পানিতে ছিল, তারপর একদিন ডাঙ্গায় চলে আসলো, তারপরে কোটি কোটি বছর পর ব্যাঙটা বানর হলো, তারপরে 10 কোটি বছর আগে বানর লেজ পড়ে গেছে, দুই পায়ে দাঁড়িয়ে হাঁটতে লাগলো, মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত পুতলা ডেটফেল গাঁজা খাইলে মানুষ এইরকম কথা বলতে পারে? গাজা যেটা মেয়াদ উত্তীর্ণ না, ওইটা খেলেও তো মাথা এত গড়বড় হয় না? এটা বলে, এটাই হচ্ছে ডারউইনের দ্য থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ। ব্রিটিশ বিজ্ঞানী ডারউইনের এই বিবর্তনবাদকে সারা আধুনিক দুনিয়া ডাস্টবিনে ফেলে দিয়েছে, কিন্তু সেই পরিত্যক্ত মতবাদকে আমার দেশের শিক্ষা কমিশন, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ডিপার্টমেন্টে পশ্চিমাদের গোলামি করে এরকম কিছু নাস্তিক বসে আছে, নবম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত প্রাণীবিজ্ঞানে
ডারউইনের এই মতবাদ ঢুকাইয়া দিছে। এই মতবাদ বিশ্বাসী মুসলমান হতে পারে? তাহলে সূক্ষ্মভাবে শিক্ষার নামে মধুর সাথে বিষ মিশিয়ে আগামী প্রজন্মকে নাস্তিক বানাবার চক্রান্ত হচ্ছে, তা প্রতিহত করতেই হবে। এরকম নাস্তিকতাবাদী শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশ চলবে না। কোরআন সুন্নাহর আদর্শে শিক্ষা ব্যবস্থা হতে হবে। সে শিক্ষায় শিক্ষিত জনগণ পাবে আলোকিত মানুষ, জ্ঞানী প্রজ্ঞাবান মেধাবী সন্তান জাতি পাবে। কিছু তো দিতে পারছেন না আপনারা সন্তানদেরকে, এগুলো পড়ে মানুষগুলো আর মানুষ নাই, ছাত্রগুলো বানর আর হনুমানের মতো হয়ে গেছে। এই যে এখন একটা হচ্ছে র‍্যাগ ডে, কি না র‍্যাগ ডে, র‍্যাগ ডে কি স্টাডি করলে পাবেন, বছরের কোন একদিন ছাত্র ছাত্রী একত্রিত হয়ে সীমাহীন হই হুল্লোড় করলে তার নাম র‍্যাগ ডে। 1926 সালে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকাতে র‍্যাগ ডে পালন করা হয়েছে। এটা জায়েজ নাই ছাত্র, মনে রেখো তোমার র‍্যাগ ডে এইরকম হতে পারে, বিদায়ী অনুষ্ঠানের মাধ্যমে, মিলাদ মাহফিলের মাধ্যমে, দোয়া মোনাজাতের মাধ্যমে, শিক্ষকদের দোয়া নিয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে, ছাত্রদের মধ্যে আলিঙ্গনের মাধ্যমে স্কুলের কলেজের বিদায় অনুষ্ঠান হতে পারে। এটা ইসলামের ঐতিহ্য। র‍্যাগ ডের নামে হচ্ছে কি, এখন গেঞ্জি পড়ে, গেঞ্জিতে যা খুশি তা বেহায়াপনা বেলেল্লাপনা লেখা থাকে, করতালি হয়, অট্টহাসি হয়, নাচানাচি হয়, আরো কিছু হয়। এই একটা জায়েজ কাজ না নাজায়েজ কাজ? বড় বড় কবিরা গুনাহ পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাঈ ওয়াল মুনকারি ওয়াল বাগয়। যে তিনটা হারাম কাজ আল্লাহ নিষেধ করছেন তার তিনটাই প্রচলিত স্কুল কলেজের র‍্যাগ ডেতে পাওয়া যায়। এক নম্বর হচ্ছে ফাহশা, ওখানে বেহায়াপনা হয়। দুই নম্বর হচ্ছে মুনকার, ওখানে নিষিদ্ধ কাজ পাওয়া যায়। তিন নম্বর হচ্ছে সীমা লঙ্ঘন পাওয়া যায়। এইরকম বড় বড় তিনটা গুণার মাধ্যমে র‍্যাগ ডে করে ছাত্রদের বিদায় অনুষ্ঠান করা জায়েজ হতে পারে না। বিদায় অনুষ্ঠান শরীয়ত মোতাবেক করো, কোনো বাধা নাই। আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। পশ্চিমা বড় এক সমাজ বিজ্ঞানী ডক্টর হ্যান্টিংটন, সে বলেছিল যে বাংলাদেশে কখনো সামরিক হামলার প্রয়োজন হবে না, এই জাতিকে ধ্বংস করতে যথেষ্ট হবে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসন। সেজন্য দেখুন, এই বই লিখেছে ডক্টর হ্যান্টিংটন 90 দশকে। 1990 সালের আগে বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে নামে বিশ্ব ভালোবাসা দিবসের কোনো বদমাশি দিবস পালন হয় না। 1990 সালের আগে বাংলাদেশে 31st night খ্রিস্টানদের তরিকায় বর্ষবরণের কোনো অনুষ্ঠান হয় না। এগুলো সাংস্কৃতিকভাবে পশ্চিমাদের দালাল বুদ্ধিজীবী আর মিডিয়া আমার সমাজের মধ্যে চাপিয়ে দিয়েছে, আর এখন শুরু হয়েছে র‍্যাগ ডে। এটা নাজায়েজ কাজ, হারাম কাজ। আমার যুবক ভাইদের হাতে ধরে বলি, এই রকম অপর সংস্কৃতিতে গা ভাসিয়ে দিও না। তোমার দুনিয়ার জীবন হবে অন্ধকারাচ্ছন্ন, পরকালের জীবন হবে ভয়াবহ। র‍্যাগ ডে করতে হলে শরীয়ত মোতাবেক করতে হবে, সেখানে কোনো হারাম কাজ থাকতে পারবে না। মনে থাকবে প্রিয় সুদী, বিজ্ঞান বইতে যদি পড়ান বানর থেকে মানুষ, উইটারে আর নাস্তিক বানাইতে দ্বিতীয় পড়ার দরকার আছে? এটা বিজ্ঞান পূজারী তথাকথিত অবিশ্বাসী সংশয়বাদীদের জীবন দর্শন মানুষ বানর থেকে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম। আমাদের জীবন দর্শন আল্লাহ বলে দিয়েছেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে তৈরি করেছি একজন মানুষ থেকে আরেকজন মানবী থেকে। মানবের নাম আদম আর মানবীর নাম জোরে বলতে হবে হাওয়া। না হাওয়া তো বাতাস, হাওয়া। সুবহান আল্লাহ বলে দিলেন যে না, মানুষ বানর থেকে না, ব্যাং থেকে না, মানুষ আদম থেকে, হাওয়া থেকে। বলেন সুবহান। মানুষের আমাদের জীবন দর্শন, আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আমাদের আদি পিতাকে জান্নাতে। কোথায়? আর অবিশ্বাসীদের মতে মানুষের আদি উৎস জঙ্গল, বানর থাকে কই? ওদের বিশ্বাস মানুষ কোত্থেকে, আর আমাদের বিশ্বাস মানুষ। وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, আমি আদমকে বললাম, হে আদম, উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার বউ জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদা, মন যা চায় খাও। সুবহান। তাহলে আমাদের আসল বাড়ি কই? আদি নিবাস বাপের বাড়ি, আসল বাড়ি বাপের বাড়ি, ঠিক কিনা? জান্নাত। আর ওদের মতে, অবিশ্বাসীদের মতে আমাদের আসল বাড়ি কোথায়? জঙ্গল। আর কোথায় জান্নাত? মানুষের মর্যাদা বিজ্ঞান দিতে পারে নাই, কোন তন্ত্র মন্ত্র মতবাদ দেয় নাই, মানবাধিকারের দোহাই দিয়ে যারা ইসলাম বিরোধিতা করে তারাও দিতে পারে নাই। মানুষ ও মানবতার মর্যাদা সমুন্নত করেছে আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিব তাইয়্যিবাত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সম্মানিত করেছি আর তাদেরকে সর্বোত্তম জিনিস রিজিক হিসেবে খেতে দিয়েছি। গরু ছাগলকে দিয়েছেন ঘাস, ফ্যান, ভুসি আর তুষি। বনি আদমকে দিয়েছেন সবচেয়ে দামি দামি খাবার, হালালান তাইয়্যিবা রিজকান কারীমা। সুবহান। খাবার জন্য জিবলাটাও দিছেন একটা স্পেশাল ডিভাইস। সুবহানাল্লাহ। বিজ্ঞান দেখেছে মানুষের জিবলায় জিব্বায় 10,000 টেস্টিং বার্ড আছে। কত খাবি তুই, কত স্বাদের খানা খাবি, সব মজা পাবি। সুবহান। আমার ভাই, প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে মানুষের দাম সবচেয়ে বেশি। এই দাম দিয়েছে কে? অন্য কোনো ধর্মকর্ম? অন্য কোনো মতবাদ? বিজ্ঞান? কে দিয়েছে? এবার বলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? সুন্দর সৃষ্টির নাম? প্রিয়তম সৃষ্টির নাম? মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি আছে? তাফসীর কবির 11তম খণ্ড 342 বা 43 পৃষ্ঠায় আছে ঘটনাটা। আরবের এক শাসক নতুন বিয়ে করছে, রাজা বাদশারা তো কয়দিন পরপরই বিয়ে করতো, ঠিক কিনা? এটা ভালো কাজ, যে পারে সে বিয়ে করবে, যে পারে না তার জন্য বিয়ে বেশি করা উচিত এটা মনে করবেন না। আবার যত পারো বিয়ে করো, দোজাহানের কামিয়াবি হাসিল করো। আমাদের দেশে কিছু বুড়া মানুষ আছে, এই কথা বলে বলে চার বিয়ে সুন্নত। চার বিয়ে সুন্নত এটা কোথায় পেয়েছেন আপনি? আন্দাজি সুন্নত ফতুয়া দিয়া নাস্তিকদের কথা বলার সুযোগ দেন? চার বিয়ে করা সুন্নত না? আল্লাহ বলেছেন, যদি প্রয়োজন হয় চারটা বিয়া করো, নতুবা একটাই। কয়টা? কিন্তু আপনি ইনসাফ করতে পারলে বিয়ে করতে পারেন। কিন্তু আমার দেশের কালচারটা নষ্ট হয়ে গেছে। কিছু প্রগতিশীল মানুষ পয়সা আছে, টাকা আছে, আছে না কিছু? আঙ্গুল ফুলে কলা গাছ। হংকং ব্যাংকক যে ক্লাবে বদমাশি করে তাতে দোষ নাই, বুড়া মানুষ বউ মরে গেছে বিয়ে করছে তাতে দোষ।
মাশাআল্লাহ দেখছেন বিয়ের কথায় বুড়ারাও খুশি। আমি দেখেছি প্যারালাইজড রোগী কথা কইতে পারে না, বিয়ের কথা বলবে মুস্কি হাসি একটা দিবে। আসলে মুমিনের জন্য বিয়েটা অনেক বড় নেয়ামত, সুবহানাল্লাহ, অনেক বড় নেয়ামত, সুবহানাল্লাহ। আমরা মনে করি আল্লাহ বিয়ে করতে দিয়েছেন শুধু সন্তান উৎপাদন করতে নাকি, না, পরম প্রশান্তির স্থান হচ্ছে স্ত্রী। আল্লাহ পাক বলেছেন আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহর অপূর্ব নিদর্শনের মধ্যে এটাও নিদর্শন যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের তৈরি করেছেন যেন তাদের কাছে যে তোমরা প্রশান্তি পাও। এটা তখন যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে, আর যদি গড়বড় থাকে তাহলে অশান্তির জন্য আর দ্বিতীয় বোমার প্রয়োজন নাই, ঝাড়ু ঝাঁটা আপনার কপালে থাকবে। সেজন্য বলছি যে আপনি আল্লাহ তাআলা যে কথা বলছিলাম যে মানুষ বাগদাদের শাসক বিয়ে করছে নতুন, কি করছে, চন্দ্রিমা রাতে প্রাসাদের প্রাঙ্গণে ফুলের বাগানে স্ত্রী নিয়ে হাঁটতেছে, একদিকে পূর্ণিমার চাঁদ দুগ্ধ ফেনসি জ্যোৎস্না চতুর্দিক ছড়িয়ে দিছে, আরেকদিকে ফুলের গ্রাম, আরেকদিকে বাদশার নববধূ প্রেমাস্পদ স্ত্রী আবেগে আপ্লুত হয়ে বাদশা তাল হারায় ফেলছে। বেশি আবেগে যাও, আবেগ আপ্লুত হয়ে তিনি তার আবেগের বাঁধ ভেঙে গেল, স্ত্রীর হাত ধরে বলতে লাগলো তুমি তো চাঁদ থেকেও সুন্দরী। স্ত্রী বলল তা কি হতে পারে, বাদশা কসম করে ফেলল লাও লাম তাকুনি আহসানা মিনাল কমার ফা আনতে কাজা, তুমি যদি চাঁদ থেকেও সুন্দরী না হও তো তুমি তালাক। আমাদের দেশে মানুষ প্রচন্ড রাগে বা আবেগে এইরকম কথা বলে। আমার কাছে অনেক সময় তালাকের ফতোয়া নিতে যায় মানুষ, এক নাদান যে বললো হুজুর আমি তো ভুলে বউকে মা বলে ফেলছি। আমি বললাম তালাক হয় নাই, গুনাহ হয়েছে, তুমি তওবা কর। আবার একবার আসলো একজন, স্ত্রীর পক্ষ থেকে ফতোয়া এসেছে, স্বামী তাকে এমন পিটান পিটাইছে বাঁচার জন্য বলছে তুমি আমার বাপ। বললো হুজুর তালাক হয়েছে নাকি, আমি বললাম না তালাক হয় নাই তবে গুনাহ হয়েছে, তওবা কর। বাদশা আবেগে বলে ফেলছে আবার আপনাদের দেশের মানুষ কিরকম তালাক দেয় জানেন, রাগের মাথায় সে স্ত্রীকে বলে তুই তালাক, তোর মা তালাক, তোর নানিও তালাক। বিয়াদব তোমার বউ তালাকের অথরিটি তোমার আছে, তার মা নানিরে তালাক দেওয়ার জন্য তো তোমার শ্বশুর আছে, তোমার নানা শ্বশুর আছে। প্রিয় ভাই বন্ধুগণ, বাদশা বললেন তুমি যদি চাঁদ থেকে সুন্দরী না হতো তুমি তাফসীরের কিতাব সাক্ষী, একদিকে রাত শেষ হয়ে গেল, রাতের অবসানে পূর্বাকাশে সূর্য উদিত হল, আর একদিকে দিনের বেলা বাদশার বিবেক উদয় হল। তিনি ভাবলেন আবেগ আপ্লুত হয়ে স্ত্রীকে যা বললাম তা তো হতে পারে না, আমার স্ত্রী তো চাঁদ থেকে সুন্দরী নয়, বউ তো তালাক হয়ে গেছে, এখন তো ফতোয়া লাগবে। কি লাগবে ফতোয়া, কি মন্ত্রী দিবে না মুফতি দিবে, সময় মতো দরকার হয় আলেম, এমনি আলেম ভালো লাগে না। আলেম ওলামা পীরমা সাহেব দেখলেই আমার দেশের একদল নাস্তিক আছে যাদের জলাতঙ্ক শুরু হয়ে যায়, অ্যালার্জি হয়, সময় মতো আবার আলেম লাগে। কখন লাগে, খুব বেশি লাগে মারা গেলে জানাজা দিতে, আর খুব লাগে নির্বাচনের আগে মসজিদে ভোট চাইতে আসলে ইমাম সাহেবকে তৈলমর্দন করে, ঠিক কিনা, করোনা এফেক্ট হয়ে গেছে বুঝেন না, হাসপাতাল থেকে নির্দেশ এসেছে পিএস এর কাছে
চল্লিশ মসজিদের ইমাম সাহেবের কাছে চিঠি পাঠাও, আমার জন্য দোয়া করতে বলো। ইমাম সাহেব কি ঠেকা পড়ছে বেটা, তুমি সারা জীবন ইসলামের বিরোধিতা করো, আলেম ওলামাকে গালি গালাজ করো, করোনায় মরলে তোমার মতো অভিশাপ থেকে দেশ মুক্ত হয়। ইমাম সাহেব দোয়া করবে কেন? ফতোয়া দিবে কে, মন্ত্রী না মুফতি? এখন বাংলাদেশে যে খুশি সেই ফতোয়া দেয়, বলে যার যার ধর্ম তার তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহি আল বুখারী। এটা কি সহি আল বুখারী না আল কোরআন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। বক্তব্যে বলতেছে কোনটা কোরআন শরীফে আছে কোনটা বুখারী শরীফে, এতটুকু জ্ঞান নাই ফতোয়া দিচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, বাদশা ডাক দিছে তার বউ তালাকের ফতোয়া, মুফতি বাকি নেই দেশে, সব আসছে, মুফতি হাজির সব। সব যুগেই দুই দল আলেম পাওয়া যায়, একদল উলামা এ রাব্বানি আর একদল উলামা এ সু। একদল আলেম যারা কোরআন সুন্নার পক্ষে অটল অবিচল থেকে মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, যাদের ব্যাপারে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের একদল আলেম কিয়ামত তক থাকবে, শাসকের রক্ত চক্ষু, জালেমের জুল, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, সত্যের উপর থেকে এক চুল তাদের বিচ্যুত করতে পারবে না। এই অবস্থায় কিয়ামত চলে আসবে। এ হচ্ছে ওলামায়ে হাক্কানি, ওলামায়ে হাক্কানি। আরেক দল হচ্ছে ওলামায়ে হালুয়া রুটি, ওলামায়ে যাদের কথা বললাম আমি, ওলামায়ে সু, ওলামায়ে আর ওলামায় সু তো বুঝবেন না, এই জন্য বললাম ওলামায় হালুয়া রুট। ওনারা, ওনাদের কোনো দল নাই, যেই সরকার ক্ষমতায় ওই সরকার ওনাদের দল। ওনাদের কাজ হচ্ছে প্রশাসনকে তৈলমর্দন করে পদপদবি ঠিক রাখা, হালুয়া রুটির ভাগ বাড়ানো, পার্থিব স্বার্থ আদায় করা। এরকম আলেম বাংলাদেশে আছে না নাই? এটা আজকের কথা না, পুরান আমল থেকেই আছে, ঠিক কিনা বলেন? হাজ্জাতে মুজাদ্দেদ আল ফেসানি যখন সর্বেশ্বরবাদিতা শেরকি মতবাদের বিরুদ্ধে আর বাদশাকবরের কুফরি মতবাদ দিন ইলাহির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, বাদশাকবরের কুফরকে সমর্থন করেছিল দিল্লির তৎকালীন সবচেয়ে নিকৃষ্ট আলেম মোল্লা ফয়জি। আজও মুজাদ্দেদের উত্তরসূরিরা আছে, আজও মোল্লা ফয়জির উত্তরসূরিরাও আছে। হক বাতিলের লড়াই চিরন্তন, তবে মনে রেখো হকের বিজয় অনিবার্য, তাতে কোনো সন্দেহ নেই। এই ওলামায় সু মানে ওলামায় হালুয়া রুটি, নাম কি? ওলামায় হালুয়া রুটি। এরা ওলামায় সু, ওলামায় মানে দুষ্ট আলেম, এদের ব্যাপারে হাদিসে এসেছে এরা হচ্ছে আশাররুন্নাস মিন তাহতি আদিম ইসসামা, আল্লাহর আকাশের নিচে এই সব আলেম সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ এর থেকে রক্ষা করুন, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বন্ধুগণ, আমি তো সময় দেখতেছি না, কথা বলেই যাচ্ছি, আর কিছু সময় বইন বইন চুপচাপ বইন হুনুইন। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, বাদশার বউতালা খুশি কি হয় নাই, ফতোয়া দিতে তো সব হাজির, ফিস লাগবে, কথা বলে না। আমাদের দেশে কিছু স্বার্থপর মৌলবী আছে, বউতালাকের ফতোয়া দেয় খাসি বকরি খাইয়া, বুঝেন, মাতবর সব বউতালাক দিয়ে দিছে, গেছে ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব ঘটনা তো একটা ঘটছে, বউটা টিকানো যায় কিনা। তারপর ইমাম সাহেব বাহানা শিখা দেয়, আপনি কি বোতালাক দেওয়ার সময় ইনশাল্লাহ বলছেন নাকি? বলে নাই, সুযোগ দিছে তোকে মনে হয় বলছিলাম,
বলে সন্দেহের উপর তালাক হয় না। বকরি একটা পাইছে, সারা জীবন জেনাবি বিচারের ব্যবস্থা লিখে দিল। ঠিক কি না? এরা ওলামায়ে সু, ওলামায়ে সু। প্রে ভাই বন্ধুগণ, সব আলেম চলে এসেছে, সমস্ত আলেম ফতুয়া দিল বাদশা আপনার বউ তালাক, কারণ সে যতই সুন্দরী হোক চাঁদ থেকে সুন্দরী হতে পারে। একজন যুবক আলেম দাঁড়ায় গেল, দাঁড়িয়ে বললেন আপনার বউ তালাক হয়নি। বাকি আলেমরা খেপে গেছে, হাল খালাফতা সুমুখাক, তোমার ওস্তাদরা বলতেছে বউ তালাক, তুমি বলতেছো তালাক হয় নাই, তোমার এলিম কি বেশি নাকি? যুবক বলল ফাতোয়া তো আমার নয়, কদ আফতা মান হুয়া আলামু মিন্না, ফতোয়া তো তিনি দিয়েছেন যার উপরে কারো এলিম নাই। প্রশ্ন হলো তিনি কে? যুবক আলেম বললেন হুয়াল্লাহ। ওই যুবক আলেমের নাম মনে রাখতে পারবেন? ওনার নাম ইয়াহইয়া ইবনু আকসাম রাহমাতুল্লাহ আলাইহি। এটা ধুয়ে তিনবার নতুন করে দাও, কি নাম বলেন তো? ইয়াহইয়া ইবনু আকসাম রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ফতোয়া দিলেন বোতালা হয় না। বলো দলিল কি? তখন তিনি সূরা তিন পড়তে লাগলেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين পড়েন সবাই। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারবার কসম করেছেন ওয়াত্তিন, শপথ তিন ফলের, শপথ জাইতুনের, শপথ বরকতময় তুর পাহাড়ে, আর শপথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাওলিদ, জন্মভূমি নিরাপত্তার নগরী মক্কা। চারবার কসম করে আল্লাহ পাক জবাবে কসমে বললেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় মানুষকে আমি সবচেয়ে সুন্দর গঠনে অবয়বে আকারে সুরতে তৈরি করেছি। আপনার বউ চাঁদ থেকেও সুন্দরী, তালাক হয় না। ইবনে সুবহান বলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি কি? প্রিয় সৃষ্টি, সুন্দর সৃষ্টি। প্রশ্ন হলো কেন? দুইটা কারণ। কটা কারণ? মানুষকে সৃষ্টি করা হয়েছে মহা উদ্দেশ্যে, আর যা সব মানুষের জন্য। আল্লাহ বলেছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই জমিনে যা আছে মানুষ শুধু তোমাদের জন্য সৃষ্টি করেছে, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার জন্য। সুবহানাল বলবেন না? মানুষকে সৃষ্টি করেছেন তার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব কার জন্য? মানুষ, মানুষ। কাফের মুশরিক বেঈমানও সৃষ্টি হয়েছে মুসলমানের গোলামির জন্য। ওরা প্লেন বানায় আমরা হজ করতে যাই, ওরা মাইক তৈরি করেছে আমরা বাস করছি, ওরা মোবাইল তৈরি করেছে আমরা মানুষকে দিনের দাওয়াত দিচ্ছি, ওরা স্যাটেলাইট তৈরি করেছে কোরআনের দাওয়াত সারা দুনিয়ায় আমরা ছড়াই দিচ্ছি। তাদের আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের গোলামির জন্য, আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। আমাদের পয়সা কম মুসলমানের, বিত্ত বৈভব কম, তাতে সমস্যা কি? সব তো আমাদের জন্য। সব কাদের জন্য? মনে রাখবেন বিয়ে বাড়িতে দুলামিয়া সুপসাপ থাকে, খায় সবচেয়ে কম, কিন্তু পুরা বিয়ের আয়োজনটা কার জন্য? আয়োজন কার জন্য? দুলামিয়ার জন্য। এক বোকা জামাই এ গ্রাম দেশ থেকে, যে এই যে আপনাদের ময়মনসিংহ কিছু অস্পারা আছে না কি, ধোবাউরা টুবাউরা, কি নাম? ধোবাউরা। আচ্ছা, এক আরো প্রত্যন্ত অঞ্চল, এদিককার এক ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে, পেন শার্ট লাগায় ঢাকা বিয়ে করছে, বুঝলেন? বন্ধু বান্ধব নিয়ে চলন যাচ্ছে,
এখন যেতে যেতে জ্যামে দেরি হয়ে গেছে, গেটে আবার আটকেছে বসার জন্য। যে যখন বসছে দুলামিয়া দেখতেছে সবাই খেয়ে দে শেষ প্রায় মোটামুটি, কান্না শুরু করে দিচ্ছে, রুমাল দিয়ে চোখ ঢেকে বন্ধুকে খান্দ কেন, সবাই যে চলে গেছে আমরা কি খাবো, দান পুরো আয়োজনটাই তো তোমার জন্য, তুমি খাবার চিন্তা করো। মুসলমান সারা দুনিয়া আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য সাজায় দিয়েছে, আমরা দুলামিয়া এই ভূপৃষ্ঠের আমরাই বৈধ প্রোপাইটার, এই দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানের জন্য, তাদের জন্য বেঁচে আছে কাফের মুশরিক অবিশ্বাসীরা, গোটা সৃষ্টি মুসলমানের গোলামীর জন্য, মুসলমান আল্লাহর গোলামীর জন্য। মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি, সুন্দর সৃষ্টি, শ্রেষ্ঠ সৃষ্টি কেন তা বুঝছেন? আমরা কার গোলামীর জন্য? সুন্দর কেন এটা একটা প্রশ্ন না, মানুষের চেয়ে সুন্দর কিছু আছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তৈরি করেছেন হাত লাগান নাই, হুকুম দিয়ে তৈরি করেছেন। আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোনো কিছু বানাবার ইচ্ছা করেন শুধু তিনি বলেন হও জিনিসটা হয়ে যায়। কিন্তু সহিহ বুখারী সাক্ষী আদমকে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে তৈরি করেছেন, এই জন্য আদম এত সুন্দর, তার সন্তানরা এত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন এটা দলিল কি? সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের হাদিস আনাস বিন মালিক বর্ণনা করেছেন, হাদিসটি বুখারীতে এক পৃষ্ঠা ব্যাপী। কাল হাসর ময়দানে পৃথিবীর সব মানুষ যখন হাসর ময়দানে বেকারার হয়ে যাবে, কেন বেকারার হবে, কবর থেকে উঠে মানুষ অপেক্ষা করবে কিন্তু মিজানের পাল্লা চালু হবে না, মানুষ ভয় আর আতঙ্কে পড়ে যাবে, পাল্লা কখন চালু হবে? জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে, জাহান্নামের ভয়াবহ আওয়াজ হাসর পর্যন্ত পৌঁছে যাবে, মানুষগুলো অস্থির হয়ে বলবে আজকে আল্লাহ পাক যদি হিসাব নিকাশের আগে জাহান্নামটা বন্ধ করে দিতেন, মিজানের পাল্লা চালু করতেন, আপাতত শান্তি পাইতাম। লোকজন বলবে এই এত বড় সুপারিশ কে করবে আল্লাহর কাছে? লোকেরা বলবে চলো আদমের কাছে যাই, সবাই হযরত আদমের কাছে চলে আসবেন, এসে আদমকে বলবেন সহিহ বুখারীর ইবারত শোনাচ্ছি আপনাদেরকে, তারা সবাই আদমকে বলবেন আনতা আবুন্নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক, আপনি মানব জাতির আদি পিতা, আল্লাহ পাক নিজের হাতে আপনাকে তৈরি করেছেন, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। ভাইরা আমার, এটা আমার বিষয় নয়, হাদিসটি হচ্ছে রসুলুল্লাহর সুপারিশের ব্যাপারে, আমরা রসুলুল্লাহর সুপারিশকে বিশ্বাস করি কি করি না? আমাদের দেশে একদল ভণ্ড বের হয়েছে এখন লম্বা দাড়ি নাভি পর্যন্ত, লম্বা দাড়ি নাভি পর্যন্ত। আচ্ছা বলেন তো ভাই, নাভি পর্যন্ত লম্বা দাড়ি রাখে সুন্দর দেখা যায়? দাড়ি এক মুঠ, সর্বোচ্চ কতটুক এক বিঘত, এরপর দাড়ি কেটে ফেলাটাই সুন্নাত। এক বিঘত এক মুষ্টি, সবচেয়ে বেশি এক বিঘত, এক বিঘত এরপরে দাড়ি রাখবেন না, কেটে ফেলবেন। দাড়ি যদি লম্বাই করতে থাকেন তো এটা নাভি পার হয়ে যাবে, তখন তো আল্লাহ যে আপনাকে তৈরি করছেন এত সুন্দর করে সে সৌন্দর্যটা থাকবে? কথা বলে না, কথা বুঝেন না কেন মিয়া সাহেব? আপনার চেহারাটা এক বিঘত, দাড়িও হবে সর্বোচ্চ এক বিঘত। আপনি মেপে দেখছেন চেহারা এক বিঘত কতটুকু, দাড়িও সর্বোচ্চ হবে, এর বাইরে গেলে এটা বেমানান। এর কি ওনারা দাড়িয়ার কাটেরা, দাড়িয়া ওনাদের দাড়ি নাভি পর্যন্ত লম্বা, মাথায় টুপি, আর পৌষ মাস মাঘ মাস সব সময় মাথায় একটা ঘোমটা থাকবে। ওনারা আজকে ফতোয়া দিচ্ছে চ্যানেলে বসে আল্লাহ রাসূল সাফাত করতে পারবেন না। মনে রাখো মুসলমান, যুবকদেরকে বলছি তাদের খপ্পর থেকে দূরে থাকো, তাদের কাছে আছে মিস্ত্রির ছুরি,
লোহার ছুরি না মিস্ত্রির ছুরি, মিষ্টি মিষ্টি কথায় তোমাদের বিভ্রান্ত করে আকীদা নষ্ট করে দিবে। আল্লাহর হাবিবের শাফাআতকে যারা অস্বীকার করে তাদেরকে আমরা মুসলমান মনে করতে পারি না। ইবনে হাজার আসকালানির ফাতাওয়া, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর, রাসূলুল্লাহ যে শাফাআত করবেন এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। মুতাওয়াতির হাদিস অস্বীকারকারী মুসলমান থাকে না? থাকে না। হাদিসটি শাফাআতের ব্যাপারে কিন্তু আমার কথার পক্ষে দলিল প্রথম কয়েক লাইন, কেউ শাফাআত করতে পারবে না, ইব্রাহিম আলাইহিস সালামও পারবে না, মুসা আলাইহিস সালাম পারবে না, ঈসা আলাইহিস সালাম পারবে না, নূহ আলাইহিস সালাম পারবে না। ঈসা আলাইহিস সালাম সবাইকে পরামর্শ দিবে হাসরে, ইরজিউ ইলা নাবিগিল খাতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, তিনি আজকে সুপারিশ করবেন। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব আল্লাহর আরশে আজিমেই থাকবেন, সুবহানাল্লাহ বলবেন। তাফসীর ইবনে কাসির সাক্ষী, হাশর ময়দানে আল্লাহর হাবিবের এক একজন ইমানদার আলেমকে দাঁড়াবার জন্য আল্লাহ পাক এক একটা নূরের মিম্বর দিবেন। পূর্বের নবীগণকে দাঁড়াতে নূরের মিম্বর দিবেন, কিন্তু আপন হাবিবকে সবার সাথে হাশর ময়দানে দাঁড় করাবেন না, আর সে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে আল্লাহ তার হাবিবকে দাঁড় করাবে। নবীগণ যে দেখবেন আল্লাহর হাবিব আল্লাহকে সাজদা করে কান্না করছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশাফা, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূরের মাথাটা উঠান, আর কান্না কইলেন না বরদাস হয় না আমার কাছে, আর কান্না করবেন না আমার বরদাস হয় না, আমার কাছে চান যা চাইবেন তাই নগদ পেয়ে যাবেন, আমার কাছে সুপারিশ করুন যা সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে মঞ্জুর করে নিব। রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ জাহান্নাম বন্ধ করো, আল্লাহ মালিককে ডেকে বলবেন, মালিক হিসাব নিকাশ শেষের আগে আর জাহান্নাম খুলিস না, বন্ধ করে দে, আমার হাবিব বলেছে, আমি ওয়াদা করেছি ওনার সব কথা শুনবো। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ পাল্লা চালু করুন, আল্লাহ মিকাইলকে ডেকে বলবেন, মিকাইল আমার হাবিব বলেছেন আমি মঞ্জুর করে ফেলছি পাল্লা চালু করো। সুবহানাল্লাহ, এটা হবে আল্লাহ রসুলের শাফাআতে কুবরা। এই রকম রসুল্লাহ 10 প্রকার শাফাআত করবেন। আমার কথার পক্ষে দলিল প্রথমাংশ, আনতা আবুন নাস ওয়া খালাকাকা আল্লাহু বিয়াদিহি, আদম আল্লাহ তোমাকে নিজ হাতে তৈরি করছেন, এই জন্য আদম ও তার সন্তানরা এত সুন্দর। এখন শ্রেষ্ঠত্ব কেন সেই কথাটা বলবো, আর দায়িত্ব কি আমাদের সেই কাজটা নিব। রাজি আছেন? বিরক্ত হচ্ছেন? কে কে ঘুমান হাত উঠান। স্টেজে এত কথা কেন? হ্যাঁ, এরা কথা বলে কিছু নিশ্চয় জিনিস। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আল্লাহ অনেক ধৈর্য দিয়েছে, এই ধৈর্যের অনুদান প্রতিদান আমরা তো দিতে পারবো না, এটার প্রতিদান একমাত্র আজরুন আজিম ইনদাল্লাহ, মহাপুরস্কার, এ বিশ্বাস আছে? এবার আসেন, আল্লাহ পাক তো মানুষ তৈরি করলেন আদমকে, করছেন না? ফেরেশতাদের কথা শুনছেন? এরপর আল্লাহ পাক বলেন, ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাঈকাতি ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক আদমকে সকল কিছুর নাম শিক্ষা দিলেন। এই নাম শিক্ষার অর্থেই না শুধু আদা জিরা গরম মশলা পিঁয়াজ ডাল এগুলো না, ইলমু হাকাইকিল আশিয়া,
প্রত্যেক বস্তু তা যৌগিক কি মৌলিক, প্রতিটি বস্তুর গুণাবলী সহ সকল কিছুর ইলম আল্লাহ আদমকে শিখাইলেন। তারপরে এইবার হবে চ্যালেঞ্জ, কি হবে চ্যালেঞ্জ, কারা করেছিল? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, একদিকে বিলিয়ন বিলিয়ন ক্যান্ডিডেট ফেরেশতা, তার মধ্যে জিব্রিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত আস, আরেকদিকে সিঙ্গেল ক্যান্ডিডেট, নাম কি? সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বললেন, তোমরা এসব কিছুর নাম আমাকে বলো, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। তাদের দাবি ছিল, ফেরেশতারা বলেছিল আমাদের এলেম বেশি, আদমের এলেম কম, আল্লাহ চ্যালেঞ্জের মোকাবেলায় ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, বলবেন না? কোরআন করিম সাক্ষী, সমস্ত ফেরেশতারা মস্তক নত করে দিল, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. তারা বলল সুবহানাক, আয় আল্লাহ সবটুকুন পবিত্রতা তোমার, লা ইলম লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যতটুকু ইলম আমাদেরকে দিয়েছ এর বাইরে আমাদের কোনো ইলম নাই। কথা খেয়াল করছেন? আল্লাহ পাক এবার সব ক্যান্ডিডেট হেরে গেল, রইল একজন, আদমকে ডেকে বললেন, কনায়া আদম আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون. آدم কে বললেন, তুমি বলো। আদম আলাইহিস সালাম জগৎ সৃষ্টি শুরু থেকে কিয়ামত তক যত বস্তু যা কিছু পৃথিবীতে অস্তিত্বে এসেছে সব কিছুর নাম বলে দিলেন, এমন কি রকেট, প্লেন, স্পেস যান সব কিছুর নাম বললেন, হেলিকপ্টার এসবের নাম বলছেন। কিভাবে বললেন তা আবার ব্যাপক সূক্ষ্ম আলোচনা, সেদিকে আমি যাচ্ছি না, এতটুকু ইঙ্গিত দিয়ে দিলাম, পৃথিবীতে প্লেন বলেন, হেলিকপ্টার বলেন, রকেট বলেন, এগুলো অস্তিত্বে এসেছে এই জন্যে যে এগুলোর একটা স্যাম্পল আলেমে মেসালে আছে, আলেমে মেসালে যেটার স্যাম্পল নাই পৃথিবীতে ওটা স্যাম্পল হতে পারে না। আদম আলাইহিস সালাম আলেমে মেসালে দেখে দেখে সব নাম বলে দিলেন। শ্রেষ্ঠ কে হলেন? আদম। কে হলেন? জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মধ্যে যখন প্রমাণ করে দেখায় দিলেন শ্রেষ্ঠ হলেন হযরতে আদম, আল্লাহ পাক তখন মানুষকে মহা সম্মানিত করার জন্য ব্যবস্থা করলেন। আল্লাহ পাক বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ. আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম তোমাদের দাবি তো তোমরা হেরে গেছো, আদমের এলেন বেশি, তার শ্রেষ্ঠত্ব বেশি, তোমরা সবাই আদমকে সাজদা করো। সবাই আদমকে সাজদা করলো, শুধু করলো না ইবলিস, আর সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল বলে নাউজুবিল্লাহ। এই যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা মানুষকে দিলেন তার কারণ কি? শুরুতেই তিনি বললেন, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করব। আদম হচ্ছেন আল্লাহর খলিফা, আল্লাহ এই খলিফা মানে টেইলার না, স্থলাভিষিক্ত, আর আপনারা টেইলারকে খলিফা বলবেন না, কুখ্যাত অসভ্য ইংরেজ জাতি কোরআন হাদিসের পরিভাষাকে অপমান করার জন্য এই নামগুলোর অপপ্রয়োগ করেছে। টেইলারের নাম দিয়েছে খলিফা, ম্যারেজ রেজিস্ট্রারের নাম দিয়েছে কাজী, অথচ খলিফা হচ্ছেন তিনি যিনি ইসলামী স্টেটের চিফ এক্সিকিউটিভ, আর কাজী হচ্ছেন তিনি যিনি ইসলামী আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন, ঠিক কিনা? এখন আসেন আমাদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা, এই মিয়া সাহেব বসো,
ওনারা তো উলি দরবেশ, মুনাজাত লাগে না ওনাদের, গুনা টুনা নাই তো ওনাদের। প্রিয় ভাই বোন, না রাতও বেশি হয়েছে তো আমি বুঝতেছি অনেক দূরের লোক তারা, আমরা খুব দ্রুত শেষ দিকে চলে যাচ্ছি। প্রিয় ভাই বন্ধুগণ, যে কথা বলছিলাম, তাহলে আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এত শখ করে সৃষ্টি করছেন না, আমাদের দায়িত্ব কি? আমাদেরকে আল্লাহ দুটো দায়িত্ব দিয়েছেন, যে জন্য আমাদের শ্রেষ্ঠত্ব আমাদের মাহাত্ম্য এত বেশি, তার একটি হলো ইবাদত, আরেকটি হলো খেলাফত। আরেকটি কি? খেলাফতের জন্য। কিসের জন্য? শুধু ইবাদত না, ইবাদত তো জিন জাতীয় করে, তাদেরকে তো শ্রেষ্ঠত্ব দেন নাই, তার আগুনের তৈরি, মাটির তৈরি আদমকে শ্রেষ্ঠত্ব কেন দিলেন? কারণ জিন জাতিকে আল্লাহ দিয়েছেন শুধু ইবাদত। আমি জিন আর মানুষকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য, কিন্তু মানুষকে তৈরি করেছেন ইবাদতের জন্য এবং খেলাফতের জন্য। সেই জন্য জিনের চেয়েও মানুষের দাম বেশি, ফেরেশতার চেয়েও মানুষের দাম বেশি। খেলাফতের দায়িত্ব আল্লাহ ফেরেশতাকে দেন নাই, খেলাফতের দায়িত্ব জিন জাতিকে দেন নাই, শুধু খেলাফতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বনি আদমকে, বলেন সুবহানাল্লাহ। এখন খেলাফত বুঝেন আপনারা? যারা পিরিমুরিদি করেন তারা একটা খেলাফত বুঝেন, সেটা হচ্ছে পীর সাহেবের থেকে বায়াত নিয়ে পাগড়ি নেওয়া, ঠিক কিনা? আর তো খেলাফত বুঝেন না। খিলাফত কি আমি এক কথায় বুঝাই দিচ্ছি, ইবাদতটা আপনারা বুঝেন, ইবাদত বুঝেন। ইবাদত কি? ইমতিসালুল আওয়ামের ওয়া ইজতিনাবুন নাওয়াহি, হুকুম মানা নিষেধ ছাড়া, এর নাম ইবাদত। হুকুম মানা নিষেধ ছাড়ার নাম ইবাদত, হুকুম মানানো নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত। এক কথায় বুঝালাম, হুকুম মানা নিষেধ ছাড়া তার নাম কি? হুকুম মানানো নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত। আমাদের মধ্যে ইবাদত আছে খেলাফত কথা বলে না, যার মন চায় নামাজ পড়ি, যে নামাজ পড়ে না মসজিদের বারান্দায় সিগারেট খায় তার কিছু বলতে পারি না। কিন্তু আমরা যদি খেলাফতকে কায়েম করতে পারতাম, যে নামাজ পড়ে না শরিয়া আইনে তাকে 25টা বেত লাগানো যেত, তারপর সে কি আর নামাজ বাদ দিত? যাকাত দেওয়া ফরজ, আমরা দিচ্ছি এটা ইবাদত, কিন্তু যে যাকাত দিচ্ছে না, খেলাফত মানে হচ্ছে আপনি লাখে 2,500 টাকা তার সম্পদ থেকে নিয়ে গরিবকে বণ্টন করে দিবেন, এটা তো নাই আমাদের মধ্যে। মদ পান না করা ইবাদত, ঠিক কিনা? আমরা যারা মদ পান করছি না আল্লাহর ইবাদত করছি, কিন্তু যে মদ পান করছে তারে বাধা দিতে পারি না, অথচ শরীয়তের হুকুম যে মদ পান করে তারে 80 দররা লাগাও। মদ পান করেন না এটা ইবাদত, মদ পান করতে দিবেন না এটা খেলাফত। এখন ইবাদত আছে আপনাদের মধ্যে? জি আছে। খেলাফত সেটা কিভাবে করবেন? সেজন্য আপনাদের মানসিক প্রস্তুতি নিতে হবে, আর মানুষের কাছে খেলাফতের শ্রেষ্ঠত্বকে বুঝাতে হবে যে আমাদেরকে ইবাদত শুরু করলে হবে না, ইবাদতের সাথে খেলাফত প্রতিষ্ঠিত যেন হয় সমাজ ও রাষ্ট্রে, সেই চিন্তা ফিকর আমাদের করতে হবে, তবে তা সহিংস পথে না অহিংসভাবে, ঠিক কিনা? সহিংসভাবে না অহিংসভাবে? অহিংসভাবে, দরদে মায়ায় মমতায় কোরআন সুন্নাহ শিক্ষা পৌঁছে দিতে হবে দেশের প্রতিটি ডিপার্টমেন্টে, নেতা নেত্রীর কর্ণ কুহরে শিক্ষিত বুদ্ধিজীবী সমাজবীর বিজ্ঞানী দার্শনিক সবার কানে পৌঁছে দিতে হবে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের দায়িত্ব খেলাফতকে কায়েম করা, ঠিক কিনা? শুনতে শুনতে এক সময় তাদের ভালো লাগবে, ভালো লাগতে লাগতে এক সময় তারা আমল শুরু করে দিবে। আপাতত ইবাদত তো করতে হবে, করবেন তো ইবাদত, সে ইবাদত মানে নামাজ রোজা হজ যাকাত নাকি? না, জীবনের সকল ক্ষেত্রে কোরআন হাদিসের হুকুম মানতে হবে আর নিষেধগুলো ছাড়তে হবে, তার নাম কি? ইবাদত। আর সেই ইবাদতকে প্রতিষ্ঠিত করা হচ্ছে খেলাফত। হুকুম মানা নিষেধ ছাড়া তার নাম ইবাদত, হুকুম মানানো নিষেধ ছাড়ানো তার নাম কি? খেলাফত। একজন হক্কানি পীরের কাছে যখন তার মুরিদ বায়াত নেয়, এই বায়াতের অর্থই হচ্ছে কোরআন হাদিসের সব হুকুম মানতে মুরিদ বাধ্য, নিষেধ ছাড়তেও বাধ্য। সেই জন্য মুরিদ যখন মুরাদ হয়, কি হয়? মুরিদ হওয়া সহজ, পিসাবের পাগড়ি ধরলেন মুরিদ হয়ে গেলেন,
কিন্তু তরিকতের পথে চলতে চলতে কামিয়াব যখন হবেন তখন আপনার নাম মুরাদ, তখন আপনি খলিফা হতে পারেন। কি হতে পারেন? খলিফা হতে পারেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক আমাদেরকে যেন দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।